এই যে এই ওষুধটা দিনে তিনবার খাইবেন, তিনবার। হ্যাঁ, জল দিয়া গুল্লা খাই ফেলাইবেন। আর এই ওষুধটা, ওষুধটা ওই সিবা সিবা খাইবেন, ঠিক আছে? খাইবেন, বুঝলেন নি? কত হলো? কত হইলো? দাঁড়ান এক মিনিট। 22 টাকা। নমস্কার, দেখছেন আমাদের বোম টিভির বিশেষ অনুষ্ঠান বুলেটিন। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাসবাবুকে গতকাল রাত্রে তার নিজ বাসভবন থেকে অপহরণ করা হয়েছে, আর সেই অপহরণের তদন্ত করেছেন আমাদের সাংবাদিক রাজা এবং গজা। আমরা রাজা এবং গজার সঙ্গে এখন কথা বলবো, দেখে নিই তাদের বক্তব্য তারা কি বলতে চায়। আচ্ছা রাজা, গজা, তোমাদের কি মনে হয় যে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাসবাবুকে কেন অপহরণ করা হয়েছে, কি কারণে? হ্যাঁ, মনে হয়, আমার মনে হয় যে আমাদের বোম টিভি চ্যানেলে খবরটা প্রচার হতেই রাখাল দাসবাবুকে আক্রমণ করা হয়। আক্রমণ আমার উপর হয়েছিল, কাপড় না। তোর এখন ব্যথা নেই তো? না। ঠিক আছে, আমি একটু কথা বলে নিই। না, তুই তো বলবি, একটু আমি বলি। দেখ, আমাকে বলতে তো জরুরি কথা আছে। আচ্ছা বল। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় কোনো একটি দুষ্কৃতির দল সুপরিকল্পিতভাবে রাখাল দাসবাবুকে অপহরণ করেছে। সেদিনকার রাতের ঘটনাটা বলি। হ্যাঁ বল। এই আমাদের এই রাজা বুঝতে পেরেছিল যে রাখাল দাসবাবুর উপরে আক্রমণ হবে, সেই জন্য আগের দিন রাত্রিবেলা আমরা দুজনে চুপি চুপি তদন্ত করতে গেছিলাম। রাইট। গিয়ে দেখি বারান্দার মধ্যে একটা বস্তার মতো লোক পড়ে আছে। কোনটা মুড়ো, কোনটা রাজা, আমি কিছুই বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ মাথার মধ্যে গ্রাম করে একটা বাড়ি আসতে আমি অগ্লান হয়ে গেল। ঠিক বলেছিস গজা। দেন পয়সাটা, দেন। মেয়েটা গেল কই?